নমস্কার, আর মাত্র 5 মিনিট পরেই প্রোগ্রাম। আমি কুমার, কিন্তু আর একজন দেবিকা সরকার এখনো আসেননি তো তিনি। আচ্ছা, আপনাদের যুববাণীর প্রযোজিকা যিনি, ভদ্রমহিলার মাথার অবস্থা ঠিক কেমন বলুন দেখি ভাই। আমরা দুজন, আমি কুমার সেন এবং দেবিকা সরকার, আমরা চিনি না কাউকে, তবুও মহিলা মানে প্রযোজিকা দুজনকে বেঁধেছেন এই প্রোগ্রামে। নাকি দুজনে মিলে মুখে মুখে কবিতা রচনা, এমনকি হতে পারে, এমনকি হয়েছে কখনো? আর মাত্র 1 মিনিট, দেবিকা সরকার এখনো আসেননি, মনে হয় আসবেনও না। দাঁড়ান, ইন্টারকমে কথা বলে নেই। হ্যালো হ্যালো, ডিউটি রুম, আর্টিস্ট আসেননি, কি করব? 8 মিনিট বাকি, ডেভিয়েশন এড়াতে পারবো কি? ঠিক আছে, তাহলে তাই করি, বলে দিই তাই, দুজনে মিলে কবিতা প্রোগ্রামের বদলে শুনুন বাদ্যবাদন তরুণ শিল্পীর। আকাশবাণী কলকাতা, যুববাণী। এখন নির্ধারিত অনুষ্ঠানের পরিবর্তে শুনবেন। এই যে এসে গেছি, কিছু মনে করবেন না, দেরি হয়ে গেল। দেবিকা সরকার, মাফ করবেন, আকাশবাণী যুববাণী। এখন শুনবেন নির্ধারিত অনুষ্ঠান দুজনে মিলে কবিতা। নিবেদন করছেন দেবিকা সরকার এবং কুমার সেন। অগত্যা নমস্কার, আমি কুমার সেন, আপনি? দেবিকা সরকার। মেয়েরা মেকআপে এবং সজ্জায় এভাবে সময় নেয়, নিয়ে থাকে, কিন্তু সময় জ্ঞান অন্তত বেতারে আমাদের রাখা চাই, তাই নয় কি? আপনার হাতে একটা চমৎকার মোটরের চাবি ঝুলছে, বাহ, নিচে একটা টুকটুকে লাল বিদেশি মোটর কার দেখলাম যেন, ওটা আপনার? অবশ্যই আমার বিদেশি গাড়ি, দারুণ শখের। আমি কিন্তু এসেছি বাসে, এখানে পৌঁছাতে আমাদের বরানগরের নিম্ন মধ্যবিত্ত পাড়া থেকে এখানে আসতে প্রায় 1 ঘন্টা লাগে। 2 ঘন্টা আগে বাস স্টপে দাঁড়িয়েছিলাম, বাস এলো যখন প্রখর রোদে। আপনার অভিযোগ সামান্য মার্জনা, পাউডারের হালকা প্রলেপ ঘামে গলে গেছে, এলোমেলো হয়ে গেছে চুল প্রবল হাওয়ায়। তারপরে বাস এলো, ভিড়ে ভরা বাস, কোনো মতে পাগলিয়ে ঝুলতে ঝুলতে থামতে থামতে এই আশা। শুনেছি বাসের গতি আজকাল গরুর গাড়িকে হার মানায়, অবশ্য আমি তো বাসে চড়বার সেরকম সুযোগ পাই না ঘন ঘন। থাকবে সে কথা, ঝোড়ো হাওয়া আর পোড়ো বাড়ি একমাত্র কবিতায় মেলে, বাস্তবে মেলে না। এখন বলুন, কবিতার কি হবে, কাব্য বানাবার? চমৎকার খেলা, প্রযোজিকা উর্বর মাথায় বানিয়েছেন এই মজাগুলি, হয়তো তিনিও তার রেডিওর নব খুলে শুনছেন আমরা কি বলি। আপনাকে চিনি না আমি, আপনিও আমাকে চেনেন না দেবিকা সরকার। কিভাবে বানাবো এই কাব্যগুলি, কিভাবে সাজাবো শব্দ, কিভাবে রচনা? বেশ তো, কি চান? আসুন না, জেনে নিই, চিনে নিই আগে পরস্পরকে খুব অন্তরঙ্গতা। এইখানে বলতেই হবে, প্রযোজিকা এক অঘটন ঘটিয়ে দিয়েছেন, কলকাতার মধ্যে যেন অজস্র কলকাতা সাজানো রয়েছে, পরপর রেকর্ডের মতো যে যার বেজে যাচ্ছে আপনার সুরে, আলাদা আলাদা স্তরে। আপনার স্তর থেকে আপনাকে নামিয়ে এনে আমার নিজের স্তর থেকে আমাকে উপরে তুলে দিয়ে এইখানে ঘটিয়েছেন হঠাৎ দেখার 15 মিনিট। আচ্ছা বলুন, কিভাবে চিনতে চান, প্রশ্ন করুন। নাম তো জেনেছি, ভারতীয় নাগরিক, হিন্দু বাঙালি, 5 ফুট 3 ইঞ্চি, ডান ভ্রুতে কাটা ব্যাগ, চিবুকে তিলকা। আছেন, না না সেভাবে বলিনি, ও তো লাগে শনাক্তকরণে, প্রশ্নই কোথায় থাকেন, কতদূর পড়েছেন, বিষয় কি, হবি আছে কোনো, ফটোগ্রাফির, কবিতা লেখার বাদ অভ্যেস, নাটক করার, নাচ গান, ছবি আঁকা, প্রিয় লেখকের নাম,
কার গান ভালো লাগে, কোন গান? লাইট মিউজিক, পপ, জ্যাজ? সিনেমা দেখেন? অ্যালিস ওয়াকারের কালার পার্পল দেখেছেন কিংবা শাওলির নাদবতী? চমৎকার। এরপর প্রশ্ন হবে চায়ে কচামচ চিনি ভালো লাগে? খুলুন তো বেনি বন্ধ, দেখে নেওয়া যাক চুলটা আসল কিনা। একটু হাঁটুন, চশমার পাওয়ার কত বলতে পারেন? ভারতের প্রথম নিক্ষেপিত উপগ্রহের শুভনাম? এ সমস্ত পরিচয় অন্য কাজে লাগে, যাকে বলে বিবাহ প্রস্তাব, যাকে বলে উদ্বাহ বন্ধন। না 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 কুমার সেন, আমরা দুজনে আজীবন কাটানোর কোন স্থায়ী সম্পর্কে যাচ্ছি, আপাতত 15 মিনিট। এবং শুনুন, আর কোনো কিছু নয়, একটি কবিতা। সে কবিতা বিনিয়ে উঠবে ক্রমে যখন দুজনে গাঢ় কথা হবে। আর কোনো পরিচয়? কি পরিচয়? অন্য পরিচয়? অন্য কোনো পরিচয়? মানুষের আর এ সমস্ত ছাড়া অন্য কোনো পরিচয় থাকে? হ্যাঁ, থাকে না। কখনো কি কাউকে দেখে একটি দুটি কথা বলে মনে হয়নি বহুদিন চেনা? কখনো কি মনে হয়নি আমার মনির খুব কাছে হঠাৎ চলন্ত ট্রেনে 2 মিনিট কথা বলে? কিংবা কখনো কি মনে হয়নি দীর্ঘদিন পাশাপাশি থেকে চিনি না সঙ্গীকে? আপনি তো রহস্য জানেন। কিছুই জানি না, কবে যেন কোনো এক বইয়ে অদ্ভুত কিমিতিবাদী কাহিনী কি নাটকই হয়তো, একটু মনে করি। হ্যাঁ, হঠাৎ ট্রেনেই মেয়েটির দেখা হলো ছেলেটির সাথে, কিংবা ছেলেটির সঙ্গে মেয়েটির। ছেলেটি জিজ্ঞেস করল কোথায় যাচ্ছেন, গন্তব্য শহরের নাম বলল মেয়েটি। ছেলেটি বলল, আরে আমি তো যাচ্ছি ওখানে, কোন পাড়া? অমুক পাড়ায়। আরে আমি তো অমুক পাড়ায়, কোন রাস্তা? অমুক রাস্তায়। আরে আমিও তো থাকি সেইখানে, কোন বাড়ি? আরে আমিও তো, কোন ফ্ল্যাটে? অমুক নম্বর। আরে আমিও তো ওই ফ্ল্যাটে থাকি। তাহলে কি আপনি আমার কেউ হন? ও ফ্ল্যাটে তো দুজনেই থাকি, আমি ও আমার বিয়ে করা স্বামী। আমিও তো থাকি আমার পত্নীর সঙ্গে। আচ্ছা, আপনার বেড কভারের রং হালকা গোলাপি। সে কি, আমারও তো। তাই বলছিলাম, বছরের পর বছর গেলেও তবু পরিচয় হয় না, এমন কত শত কাহিনী যে আছে। বেশ তো বলুন, তবে কোনো চেনা কবিতা থেকে? কোনো চেনা? যেমন ধরুন, বৃষ্টি ভালো লাগে, ভালো লাগে মনে মনে কাগজের নৌকা বানাতে, ভালো লাগে আকাশের চাঁদোয়ার নিচে তারার অজস্র তীক্ষ্ণ আলপিন থেকে চিনে নিতে তারকামণ্ডলী, ভালো লাগে ঝরে পড়া শেফালির ভোর। কখনো কি মনে গম গম করে ওঠে দেবব্রতের সমস্ত আকাশ ভরা সূর্য তারার কলগান? কখনো কি মনে হয় এই ভাঙা মেলার মতন বাংলায় গড়ে তুলি কিছু, বেসুরগুলোকে নিয়ে আসি সুরে, ছুঁড়ে দেয়া পাটকেলগুলো একসঙ্গে জড়ো করে কিছু গড়ে তুলি, তছনছ বিপর্যয় নিয়ে আসি গঠনে অন্যয়ে? স্পষ্ট হলো না। তার মানে আপনার কাছে আবল তাবল শুধু ননসেন্স ভার্স? তার মানে অপু দুর্গার পথের পাঁচালি পড়ে চোখের পাতার পল্লব ভেজেনি আপনার? তার মানে সিধে রাস্তার মতলবের দেনাপনার একদম কেজো মানুষ আপনি? অকেজো হলেই কি ভালো হতো? গড়বার কাজটাই যেসব বলছেন, অকেজোরা সেই কাজ করে না, কিন্তু কেজোরাও সে কাজ করে না। স্বার্থ, শ্রেণী, জীবনযাত্রার মাপমান এসবেরও বেড়াজাল থাকে। কখনো কি কথা বলেছেন এলোমেলো, অর্থহীন, যে কথায় ডুবে যায় মানুষের দুঃখের হৃদয়? কখনো কি কোনো সুন্দর, কোনো সৃষ্টি বুকে করে নিয়ে বাঁচিয়েছেন যেইভাবে পাখি ডানার আড়ালে রাখে সাদা ডিমগুলো? আপনার কথা সত্যি কবিতার মতো। কথা নয়, কাজ চাই, কবিতার মতো কিছু কাজ। বলুন, যেমন? ধরুন, এই তো আজ বাসে, মুড়ির টিনের মতো ভিড়ে ভরা বাসে, ঝাঁক বেঁধে মিশিয়ে শরীর, শরীরে শরীরে একাকার, মুন্ড রেখে আলাদা আলাদা, আমরা গরমে ঘামে অকারণ রাগে একটু পা
আরেকে কিংবা পারাখার জায়গা না পেয়ে পরস্পরের সঙ্গে ঝগড়ায় ব্যস্ত থেকেছি। কোনো মতে শেষে লেডিস সিটের সামনে বহু সন্তানে বিরক্ত ক্ষুব্ধ মহিলার কাছাকাছি দাঁড়াতে পেরেছি। ততক্ষণে কার মারিয়ে গিয়েছে বলে পা, কিংবা কার কনুয়ের খোঁচা পাজরে লেগেছে, কিংবা কার হাত ফসকে পয়সা পড়েছে বলে তুমুল চিৎকার। এরই মাঝে হঠাৎ সকালে ভাঙারথের মেলার স্টপ থেকে উঠে এলো একটি বালিকা, হাতে সোলার ময়ূর। অবোধ বালিকা, আহা, চলতি বাসে দাঁড়াতে জানে না, পিতার সঙ্গে ছিল, বলা ভালো সঙ্গে ছিল অসহায় পিতা। মুহূর্তে বদলে গেল সারা বাস, বাসের জনতা। আহারে সোলার আশ্চর্য ময়ূর, হাতে হাতে বড় সাবধানে কোমল আঙুলে আশ্চর্য সৃজনখানি চলে এলো বিরক্ত নারীর। তৃষ্ণার্ত ক্লান্ত দুটি হাতে যে হাত মুঠিয়েছিল, যে মুখ মুখিয়েছিল, সব যেন সোলার পাখির সমস্ত লাবণ্য মেখে ক্রমশ কোমল হয়ে গেল, হেসে উঠল ভিতরে ভিতরে সব প্রাণ। এভাবেই গান গুনগুনিয়ে ভিতরে ভিতরে উঠে আসে, কিংবা ঘিরে রয়ে যায় গভীরে গভীরে। একটি সোলার পাখি এভাবে বদলে দেয় মানুষের গহীন ভিতর? দেয় দেয়। মনে পড়ে শৈশবের দিন, মনে পড়ে সরল সহজ ফুলের মতন ছোটবেলা, মনে পড়ে যায় হয়তো ভুলে যাওয়া পূর্বজন্মের স্মৃতির মতন নীল কিছু ধুলা খেলা, হয়তো কোমল থাকে থেকে যায় কোথাও গভীরে কোথাও কঠিনে বয়সে লুকানো শৈশব। ঠিক বলেছেন, এই তো আজ না, না থাক পরে বলবো। বলুন, আপনার সোলার ময়ূর, তার সূক্ষ্ম কারুকাজ, তার গড়নের কথা। হ্যাঁ, সে কথাই বলবার বলি। আমরা সবাই একটি দোকানদার, কিছু বা কেরানি, কিছু কলকারখানার শ্রমিকও ছিল বা যেন, কয়েকটি খেটে খাওয়া নারী, বৃদ্ধ এক, ছাত্র বা কিছু, আমরা সবাই ভিড় মুখ, অভাবহীন ভিড়, হঠাৎ একত্র হয়ে খুঁজতে দেয়নি ময়ূরের একটিও চুমকি ভুল। কারুকাজ কলা কত যত্নে কত কষ্টে কোমল আঙুলে হাতে হাত মেয়েটি যখন নামলো, হ্যাঁ, নামিয়ে দিয়েছি তার অক্ষত সোলার ময়ূর। সুন্দর বাঁচায় যারা, তারা খুব ধনী, নিজের ভেতরে ধনী, নিজের আনন্দে তারা পূর্ণ হয়ে যায়। জানেন, আমি আসছিলাম তীব্র স্পিডে, ভিআইপি রোডের অ্যাসফল্ট চাকার গতিতে পিষে পিষে, গাড়িটাই দেখেছেন, দেখেননি জখম, তোবড়ানো মাডগার্ড, ধাক্কা লেগে গেল গাছে, বাঁচাতে নেহাত ছোট্ট একটি কাঠ পেডালির কতটুকু প্রাণ, তুচ্ছ এক জানোয়ার, নরম রোমস, পিঠে রামচন্দ্রের আঙুলের দাগ। ঠাকুমা বলতেন গল্প কথা, বিশ্বাস করি না, তবু শৈশবের স্মৃতি, বড় মায়া, কাঠবেড়ালির পিঠ, বড় মোলায়েম, অদ্ভুত রঙিন। এখানে সংযোগ, এখানে জন্ম কবিতার, এখানে সেই বিন্দু যেখানে সুন্দর, যেখানে শৈশব, যেখানে প্রাণের জন্য ভিতরে গভীর আকুতি কথা বলে উঠেছে যুগলে। আমরা এসেছি কাছে, অন্তত একটি সূত্রেও কবিতা গড়ার গাঢ় কাজে। কিন্তু এখনো শুরুই হলো না সেই আকাঙ্ক্ষিত কবিতা রচনা, ঘড়ির কাঁটায় সময়ের চক্রমণ দেখুন কি দ্রুত। কে জানে, হয়তো এখানে আপনার আমার অজানিত কথোপকথনে হয়ে গেছে কবিতা রচনা, মিলিত কবিতাখানি দুই বেনি নদীর মতন, দুই রং নিয়ে এসে মিশে গেছে একটি ধারায়। ঘড়ির কাঁটার বেগ ছুঁয়ে যাবে সীমা, হাতে আর এক মিনিট আছে, এখনই ঘোষক অনুষ্ঠান শেষ বলে করে দেবে অন্তিম ঘোষণা। কবিতারও সমাক থাকে, শেষ হবে স্বাভাবিক, থেমে যাক আমাদের কথা। কিন্তু আবার শুরু হতে পারে এই কৃত্রিম আলো, এই শব্দ নিরোধক স্টুডিও পেরিয়ে চলুন না, চলে যাই যেখানে প্রান্তর বুক খুলে পড়ে আছে ঘাসে ঘাসে নরম সবু,
যেখানে বাতাসে ঝরছে অস্ত সূর্যকণা, তার মধ্যে ভেসে যাচ্ছে আকাশিয়া কুসুমের পীত গর্ভরে নুকুকসীমা, যেখানে ক্রমশ তৈরি হতে পারে আরো বহু দুজনের সাধারণ বিন্দু রচনার গাঢ় অবকাশ। কিন্তু মনে রাখবেন, বরানগরীর গলি, সল্ট লেকের দীর্ঘ চওড়া রাজপথ কখনো মেশে না একাধিক বিন্দুতে, মেশে না কখনো সন্ধ্যার মায়ায়। কিছু ভুল না হয় ভালো। ভুল না হলে কি কেউ বলতে পারে? বুকে হাত দিয়ে, এত কবিতার পর চমৎকার গদ্য রচনা। চলুন না প্রকৃতির দিকে, যেখানে আকাশ, যেখানে কবিতা তার দিক বলয় ছড়িয়ে রেখেছে, সে বলয় পেরিয়ে চলুন, চলে যাই সত্যের সমীপে।